নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ডল উইজেস উইথ ড্রিমস ডল বিসেস উইথ ডিমসে তোমাদের সবাইকে স্বাগত জানায় আজকে বারোই ফেব্রুয়ারি এই ভিডিওতে আলোচনা করবো আজকে সব গুরুত্বপূর্ণ কারেন্ট এভেন্সগুলো কালকে চ্যানেলের কারেন্ট এভেন্স আপলোড করা হয়নি সেই জন্য দুঃখিত আজকে এই ভিডিওতে এগারো তারিখ আর বারো তারিখের টোটাল দুই দিনের কারেন্ট এভেন্স আলোচনা করা হবে খুবই গুরুত্বপূর্ণ কারেন্ট এভেন্স আছে আজকে ভিডিওটি কোথাও স্কিপ না করে ফুল দেখবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টস অবশ্যই জানাবে আর চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে তাহলে শুরু করা যাক আজকের কারেন্ট এভেন্সের ক্লাসটি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফটি ডাউনলোড করতে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে নেবে নিচে একটি লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশানে ওই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারবে ওখান থেকে প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা ডাউনলোড করে নিতে পারবে এছাড়া চাকরির বিভিন্ন খবরাখবর যাবতীয় তথ্য স্টাডি মেটেরিয়াল গ্রুপ স্টাডি সমস্ত কিছুই টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করা হয় এক নম্বর কারেন্ট অ্যাফেয়ার্সটি কি আছে দেখো যে দেশের প্রথম গ্লাস ফ্লোর কেবিল ব্রিজ হিসেবে স্বীকৃত পেতে চলেছে কোন ব্রিজ খুবই কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন যে রাইট অ্যান্সার কি একদম অপশন যে লক্ষ্মণ ঝোলা ঋষিকেশ উত্তরাখণ্ড এই যে দেশের প্রথম গ্লাস ফ্লোর এটি এটি হচ্ছে কোথায় হচ্ছে উত্তরাখণ্ডের উত্তরাখণ্ডের কোথায় হচ্ছে ঋষিকেশ নামক স্থানে এটি হচ্ছে গঙ্গা নদীর তীরবর্তী এলাকায় খুবই কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন এটি আর এর সম্বন্ধে ছোট একটি তথ্য জানো যে উত্তরাখণ্ডের রাজধানী কি উত্তরাখণ্ডের রাজধানী হচ্ছে দেরাদুন আর উত্তরাখণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রী কি আছে ত্রিবেন্দ্র সিং হচ্ছে উত্তরাখণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রী দুই দাগের কারেন্ট অ্যাফেয়ার্সটি কী আছে দেখো যে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্ট অনুযায়ী কোন রাজ্যের সব থেকে বেশি মহিলারা নিরুদ্দেশ হয়ে যায় খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন রাইট অ্যান্সার কি তিন দাগ দুই দাগের মহারাষ্ট্রে যে মহারাষ্ট্রে দেশের সব থেকে বেশি মহিলারা যারা নিরুদ্দেশ হয় কোন রাজ্যে রাইট অ্যান্সার মহারাষ্ট্র পরীক্ষাটা জিকে হিসেবেও কিন্তু আসতে পারে মহারাষ্ট্রের বর্তমানে মুখ্যমন্ত্রীর নাম কি আছে মহারাষ্ট্রের বর্তমানে মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে শিবসেনার তরফ থেকে উদ্ধব থাকরে মুম্বাই রাজ্য কত সালে গঠন হয় মুম্বাই রাজ্য উনিশশো ষাট সালে মুম্বাই রাজ্য গঠন হয় রাজধানী কাকে বলায় মুম্বাইকে ভারতের আর্থিক সেটি দেখো যে মুম্বাই আর কি সরি মহারাষ্ট্র টোটাল কতটি রাজ্যের সাথে সীমানা আছে এই কোশ্চেনটি কেন করলাম যে বিসিএসি কিন্তু এই টাইপের কোশ্চেন এসছে তাই পরবর্তীতে মেইনসে আসতে পারে মহারাষ্ট্র টোটাল ছটি রাজ্যের সাথে কিন্তু সীমানা আছে আর আমাদের পশ্চিমবঙ্গ তাহলে কটি রাজ্যের সাথে সীমানা আছে পশ্চিমবঙ্গ আছে কিন্তু পাঁচটি রাজ্যের সাথে সীমানা আছে পশ্চিমবঙ্গের আর পশ্চিমবঙ্গে টোটাল বিদেশি দেশ আর কি প্রতিবেশী দেশের সঙ্গে কটি সীমানা আছে বিসিএসি কিন্তু এই কোয়েশ্চেনটি ছিল যে তিনটি পশ্চিমবঙ্গের সাথে ইন্টারন্যাশনাল বাউন্ডারি কটি দেশের তিনটির সাথে হচ্ছে ইন্টারন্যাশনাল বাউন্ডারি পশ্চিমবঙ্গের দেশ কি কি আছে নেপাল ভুটান বাংলাদেশ এই তিনটির সাথে পশ্চিমবঙ্গের সীমানা যুক্ত তিন দাগের কারেন্ট অ্যাফেয়ার্সটি কি আছে দেখো যে টাটা টেলিসার্ভিস কোন টেলিফোন কোম্পানির সাথে মার্জ হয়ে গেল খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন রাইট অ্যান্সার কি চার দাগ অপশন ভারতীয় এয়ারটেলের সঙ্গে সম্প্রতি টাটা টেলিসার্ভিস মার্জ হয়ে গেল এয়ারটেল সম্পর্কে কিছু তথ্য জানো যে এয়ারটেলের ফাউন্ডার কত সালে কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এটি প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠিতা কে করেছিলেন সুনীল ভারতী মিত্তল ইনি প্রতিষ্ঠিতা করেছিলেন এয়ারটেলের হেডকোয়ার্টার কোথায় নিউ দিল্লি হচ্ছে এয়ারটেলের হেডকোয়ার্টার চার দাগের কোয়েশ্চেনটি কি আছে দেখো যে শান্ত রবি দাসের কততম জন্মজয়ন্তী পালিত হলো এবার রাইট অ্যান্সার এক দাগ অপশন ছশো তেইশতম জন্ম পালিত হলো কার শান্ত রবি দাস এনার সম্পর্কে তোমরা হয়তো সবাই জানো এরপরে বলছি ইনি কে ইনি কত সালে জন্মগ্রহণ করেছিল ইনি চোদ্দশো পঞ্চাশ সালে জন্মগ্রহণ করেছিল কোথায় বানারসি মারা যান কত সালে পনেরোশো কুড়ি সালে মারা যান ডব্লিউ এস এস মেইনস এর ক্ষেত্রে কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর ইনি কোন আন্দোলনের নেতা ছিলেন ভক্তিবাদী আন্দোলনের অন্যতম নেতা ছিলেন কিন্তু শান্ত রবিদাস ঠিক আছে এবার এবার দেখো অনেক পরীক্ষা আসে ভক্তিবাদী আন্দোলন কোথায় হয়ে গেছে হয়েছিল তোমাদের জিকের ক্ষেত্রে রিভিশন হয়ে যাবে যে ভক্তিবাদী আন্দোলন হয়েছিল পাঞ্জাব উত্তরপ্রদেশ রাজস্থান মহারাষ্ট্র মধ্যপ্রদেশ এইসব নিয়ে কিন্তু ভক্তিবাদী আন্দোলন হয়েছিল তাহলে এই ইম্পর্টেন্টগুলো তোমরা সব নোট ডাউন করে রাখো তোমরা আশা করি দেখেছো যে ডব্লিউসিএস পিলি যে ভালোই কিন্তু অ্যাফেয়ার্স কিন্তু তোমাদের কমন আসছে এই অ্যাফেয়ার্স ক্লাস থেকে তাই প্রতিদিন তোমরা কাইন্টেমেন্সটি মনোযোগ সহকারে দেখো দেখবে পরীক্ষায় অ্যাফেয়ার্স নিয়ে কোনো টেনশনই থাকবে না আর ডব্লিউসিএস এর মেইনসে কিন্তু অ্যাফেয়ার্স প্রচুর আসে পঁচিশটা থেকে তিরিশটা কোশ্চেন কিন্তু মেইনসে কিন্তু আসে আর যে কোনো সামনের পরীক্ষায় অ্যাফেয়ার্স কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস একটি তাই এর ক্লাসটা তোমরা ভালোভাবে করো পাঁচ দাগের কোশ্চেনটি কি আছে দেখো যে সাম্প্রতি রাজু প্রয়াত হলেন তিনি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন কি দুই অপশন ক্রিকেট আর জার্নালিস্ট এই দুটি সঙ্গে পেশার সঙ্গে তিনি যুক্ত ছিলেন কে সাম্প্রতি রাজু ভারতন মারা গেলেন তিনি জার্নালিস্টের সাথে যুক্ত ছিলেন ইনি উনিশশো চৌত্রিশ সালে জন্মগ্রহণ করেছিল সাতই ফেব্রুয়ারি মারা গেলেন এইবার ইনার বিখ্যাত দুটি বইয়ের নাম উল্লেখ করে দিচ্ছি যে এইনার যেহেতু সাম্প্রতি মারা গেলেন ইনি মেইনসে কিন্তু আসে এই বইয়ের নাম অনুসারে বিখ্যাত নাম আশা বসলে বায়োগ্রাফি এই বইটি লেখেন কে রাজু ভারাতন আর একটা মঙ্গেশকার এ বায়োগ্রাফি এই বইটিও লেখে কিন্তু রাজু ভারাতন নোট ডাউন করে রেখো এই দুটো বইয়ের নাম দাগের কোশ্চেনটি কি বলেছে যে প্রসার ভারতীর চেয়ারম্যান পদ থেকে অবসর নিলেন কে রাইট আনসার কি এ সূর্য প্রকাশ প্রসার ভারতীর অবসান নিলেন কে এ সূর্য প্রকাশ প্রসার ভারতী গঠন হয় কত সালে সালে এটি করা হয় এটির হেডকোয়ার্টার কোথায় নিউ দিল্লি হচ্ছে এটির হেডকোয়ার্টার সাত দাগের কোশ্চেনটি কি বলেছে দেখো যে প্রথম বর্ষ জেরু জেলের মোস্যফ কোথায় অনুষ্ঠিত হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটি রাইট আনসার কি মুম্বাই প্রথম বর্ষ জেরু জেলে মোস্যপ কোথায় অনুষ্ঠিত হয়েছে মুম্বাই এর সম্বন্ধে কিছু তথ্য জানো যে এটি পনেরো থেকে ষোলোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে মুম্বাই আর এটি কিন্তু প্রথম যেটি জেরুজেলেম এবং মুম্বাই একত্রিত হয়ে এই সংস্কৃত অনুষ্ঠানটি অনুষ্ঠিত করছে এবার মুম্বাই প্রথম বর্ষ এটির উদ্বোধন কে করবে এটির উদ্বোধন করবে মহারাষ্ট্রের সংস্কৃতি মন্ত্রী অমিত দেশমুখ এটি উদ্বোধন করবে আর সঙ্গে কে থাকবে জেরুজালামের মেয়র মেরস সিং ইনি থাকবেন আর সঙ্গে আর জেরুজেলাম কোথায় অবস্থিত ইসরায়েল আর ইম্পর্টেন্ট একটি নোট করে রাখো যে ইসরায়েলের বর্তমান রাজধানী কি জেরুজালেম হচ্ছে ইসরায়েলের বর্তমান রাজধানী কোশ্চেনটি কি বলেছে দেখো কোন তারিখে ওয়ার্ল্ড করা হয় কি দশই ফেব্রুয়ারি প্রতি বছর ওয়ার্ল্ড পালসেস ডে পালন করা হয় মানে যে আমাদের খাদ্যশস্য বা দানা ডে কবে পালন করা হয় দশই ফেব্রুয়ারি এই ডেটি কারা স্বীকৃত দিয়েছে যে ফুড অ্যান্ড অর্গানাইজেশান ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশান এটি স্বীকৃতি দিয়েছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন সদর দপ্তর কোথায় প্রোমে ফুড অ্যান্ড এগ্রিকালচারের প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এই ফুড অ্যান্ড এগ্রিকালচার একটি ইউএন এর কিন্তু একটি শাখা নয় দাগের কারেন্ট অ্যাফেয়ার্স আছে দেখো যে প্রতি বছর কোন তারিখে ন্যাশনাল ডিওয়ার্মিং ডে পালিত হয় রাইট অ্যান্সার কি চার দাগ অপশান দশই ফেব্রুয়ারি প্রত্যেক বছর ন্যাশনাল ডিওয়ার্মিং ডে পালিত হয় এই ডেটিকে যে যারা স্কুলে পড়ে প্রাইমারি স্কুল এবং পর্যন্ত যারা পড়ে সেই সমস্ত শিশুদের কিংবা বালক বালিকাদের যাতে পতঙ্গ থেকে রোগ না ছড়ায় সেই নিয়ে সচেতনতা করা প্রত্যেক স্কুল স্কুলে এই ডেটি পালন করা হয় এখানে তোমরা তার ছবিটি দেখতে পাচ্ছ তাহলে দেখো তোমরা এবার দু হাজার ফেব্রুয়ারির মাসে টোটাল কতগুলো ডে আলোচনা করা হয়ে গেল এর ভিতর তাহলে দেখো ফার্স্ট ফেব্রুয়ারি তোমাদের কোন ডে ছিল ইন্ডিয়ান কোস্টগার্ড ডে ছিল ফার্স্ট ফেব্রুয়ারি সেকেন্ড ফেব্রুয়ারি তোমাদের কি ছিল ওয়ার্ল্ড উইটল্যান্ড ডে ছিল সেকেন্ড ফেব্রুয়ারি চারই ফেব্রুয়ারি কি ছিল ওয়ার্ল্ড ক্যান্সার ডে ছিল চারই ফেব্রুয়ারি আর দশই ফেব্রুয়ারি তাহলে দুটো ডে আছে দেখো কি কি একটা হচ্ছে ওয়ার্ল্ড পালসেস ডে দানাশস্য ডে দশই ফেব্রুয়ারি আর ন্যাশনাল ডি ওয়ার্মিং ডে গত দশই ফেব্রুয়ারি তাহলে তোমাদের টোটাল ডে গুলো রিভিশন হয়ে গেল দশ কারেন্ট কান্টিনিউসটি কি আছে দেখো পশ্চিমবঙ্গে দুই হাজার কুড়ি রাজ্যের অর্থ বাজেট পেশ করলেন কে রাইট আনসার কি তিনটে অপশন অমিত মিত্র আমাদের রাজ্যের বর্তমান অর্থমন্ত্রীর নামকে অমিত মিত্র দুই হাজার কুড়ি অর্থ বাজেটের তিনি পেশ করলেন আর আমাদের সেন্ট্রালের বাজেট কবে পেশ হলো পয়লা ফেব্রুয়ারি পেশ হয়েছিল নির্মলা সীতারামায় পেশ করেছিলেন এগারো দাগের কারেন্ট টি কি আছে দেখো যে মাসিক কত ইউনিট অবধি বিদ্যুৎ ব্যবহার করলে তার জন্য কোনো পয়সা দিতে হবে না বলে বাজেটে প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী দেখো একটি দিল্লিতে তো বিদ্যুতে তো সেরকম টাকাই লাগে না সেরকম একটি পদক্ষেপ নিয়েছে আমাদের রাজ্য সরকার কি বলেছে মাসিক কত ইউনিট অব্দি বিদ্যুৎ ব্যবহার করলে তার জন্য কোনো পয়সা দিতে হবে না বলে জানিয়েছে বাজেট প্রস্তাব করেছে অর্থমন্ত্রী রাইট কি এগারো দাগের একদাগ অপশন যে পঁচিশ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করলে তার কোনো পয়সা দেওয়া লাগবে না বারো দাগের কারেন্ট অ্যাফেয়ার্সটি দেখো কি আছে যে বন্ধু ও হাসি আলো নামক দুটি নতুন প্রকল্পের চালু করার কথা জানালো কোন রাজ্য সরকার রাইট আনসার যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কি বন্ধু ও হাসি আলো নামক দুটি নতুন প্রকল্পের কথা জানালো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আমাদের এই দুই হাজার কুড়ির বাজেটে এই কথাটি ঘোষণা করা হয়েছে তেরো দাগের কারেন্ট অ্যাফেয়ার্সটি কি আছে দেখো যে এবছর সেরা অভিনেত্রী হিসেবে রিনে জেল ওয়াগার অ্যাকাডেমিক অ্যাওয়ার্ড পেলেন তিনি কোন সিনেমার জন্য এই অ্যাওয়ার্ডটি পেলেন দেখো দু হাজার কুড়ি সম্পর্কে একটি আলাদা করে তোমাদের ভিডিও বানানো হয়েছে মিনিটের ভিডিও ফুল আলোচনা করা হয়েছে মতন কে কোন ক্ষেত্রে অ্যাওয়ার্ড পেয়েছে কোন বই সেরা হয়েছে টোটাল ওই ভিডিওটি তোমরা আই বাটনের লিঙ্ক থেকে দেখে নিতে পারবে ওখানে ফুল ডিটেলস আছে রাইট আনসার কি তাহলে অপশান সিদাক অপশান জুডি এবছর সেরা অভিনেত্রী হিসেবে রিনে জেল ওয়েগার অ্যাকাডেমি অ্যাওয়ার্ড পেলেন বা অস্কার অ্যাওয়ার্ড পেলেন তিনি কোন বইয়ের জন্য পেয়েছেন জুডি আর এবার চোর একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার অ্যাওয়ার্ড কততম বিরানব্বই তম এবার একাডেমি অস্কার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে চোদ্দের দাগের টি কি বলেছে দেখো প্রয়াত হলেন তিনি কোন বিষয়ের সঙ্গে বিখ্যাত ছিলেন রাইট আনসার কি চারদেশন মার্কিন লেখক রাজার কান সাম্পত্তি মারা গেলেন তিনি কোন বিষয়ের সঙ্গে যুক্ত মার্কিন লেখক পনেরো দাগের কান্টেমেন্স টি কি বলেছে যে আন্ডার নাইনটিন ক্রিকেট বিশ্বকাপ জয়ী দল কোনটি এই বছর অনুদ্ধ উনিশ ক্রিকেট বিশ্বকাপ কারা জিতলো রাইট আনসার কি বাংলাদেশ জিতেছে বাংলাদেশে প্রথমবার কিন্তু চ্যাম্পিয়ন হলো এই অনুদ্য নাইনটিন বিশ্বকাপে এবার অনুদ্য নাইনটিন ওয়ার্ল্ড কাপ কোথায় অনুষ্ঠিত হলো সাউথ আফ্রিকায় অনুষ্ঠিত হয়েছে সতেরোই জানুয়ারি থেকে নয় ফেব্রুয়ারি অনুষ্ঠিত হলো প্রথমবার অনুদ্য ওয়ার্ল্ড কাপ কত সালে খেলা হয়েছিল উনিশশো আটানব্বই সালে খেলা হয়েছিল এবং কারা জিতেছিল অস্ট্রেলিয়া জিতেছিল তারপরে ষোলো তারিখের কারেন্ট অ্যাফেয়ার্সটি কী আছে দেখো বিরানব্বইতম একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার কোথায় অনুষ্ঠিত হলো একটু আগে বললাম এবছর যে অস্কার অ্যাওয়ার্ড দেওয়া আছে সেটি বিরানব্বইতম অস্কারের সম্বন্ধে ফুল ডিটেলস আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে একটি ভিডিও ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে কোথায় অনুষ্ঠিত হলো যে লস অ্যাঞ্জেলিস তম একাডেমি অ্যাওয়ার্ড অস্কার কোথায় অনুষ্ঠিত হয়েছে লস অ্যাঞ্জেলিস সাতেরো তারিখের কারেন্ট অ্যাফেয়ার্সটি কি আছে দেখো যে সব থেকে কম বয়সী মহিলা হিসেবে মাউন্ট এখন কাগুয়া কে জয়লাভ করলেন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন রাইট অ্যান্সার কি তিন দাগ অপশন কামিয়া কার্তিকেয়ান যিনি সম্প্রতি মাউন্ট কাগুয়া এই সিংহটি জয়লাভ করলেন তাহলে এনার বয়সটি কত জেনে রাখো যে মাত্র বারো বছর বয়স ইনি কিন্তু একজন আমাদের ভারতীয় তাহলে এই ছিল আজকে টোটাল কারেন্ট কাইন্টেভেন্সের ক্লাসটি কারেন্ট কান্টেভেন্সের ক্লাস সম্বন্ধে তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে কমেন্টস অবশ্যই জানাবে ভিডিওটি লাইক করবে শেয়ার করবে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ